এই ভিডিওতে আমি তোমাদের আরও কিছু বেসিক ফাংশন সম্পর্কে আইডিয়া দেবো ইউজ করা শেখাবো অলরেডি আমি একটা ভিডিও তৈরি করেছি যার মধ্যে তোমাদের বেসিক ফাংশন আমি করিয়েছিলাম এবং এই ভিডিওতে আমি তারপরেও যেসব বেসিক ফাংশনগুলো থেকে যাই যেমন কী কী ফাংশন থাকবে এই ভিডিওর মধ্যে রাউন্ড থাকবে কনক্রিটেনেট থাকবে ইন্ট ফাংশন থাকবে স্কোয়ার রুট মানে এসকিউআরটি ফাংশন থাকবে লেফট ফাংশন লেন ফাংশন রাইট ফাংশন মিড ফাংশন অ্যান্ড ফাংশন অর ফাংশন নট ফাংশন এবং ট্রিম ফাংশন এই ফাংশনগুলো কিভাবে ব্যবহার করা যায় এবং এদের কাজ কী সেগুলো এই ভিডিওর মধ্যে করব তো এসে দেখা যাক কিভাবে এগুলো ইউজ করতে হয় রাউন্ড ফাংশন সেলের মধ্যে আসছি রাউন্ড করব একটা ভ্যালুকে তা ধরো এইটিনাইন এই ভ্যালুটাকে রাউন্ড করব আরও কিছু আছে ধরো থ্রি ফোর যে এই ভ্যালুটাকে আমরা রাউন্ড করব তো রাউন্ড করব কিভাবে রাউন্ড মানে কি তা রাউন্ড করা মানে হলো দশমিকের পর কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোগুলোর মধ্যে আমি কতগুলো সংখ্যাকে রাখতে চাইছি দশমিকের পর বা আমি কিছু রাখতে চাইছি কি না আমি আমার উপর ডিপেন্ড করছে আমি দশমিকের পর কতগুলো সংখ্যা রাখবো সেটা ইউজ করবো রাউন্ড ফাংশন তা রাউন্ড আপ করার জন্য ইউজ করা হয় এই রাউন্ড ফাংশন কীভাবে রাউন্ড আপ করবো ইকুয়ালস টু রাউন্ড ফাংশন দা আর ইউ এন আর ও ডি রাউন্ড দেন ব্র্যাকেট দা ব্র্যাকেটের মধ্যে যে সেলের ভেল রাউন্ড করতে সেটা সেটাকে সিলেক্ট করো ব্র্যাকেট ক্লোজ করবে না তারপরে একটা কমা দাও কমা দেওয়ার পর এখানে তোমাকে পজিশন কতগুলো তুমি বিট রাখতে চাও তার কতগুলো সংখ্যা রাখতে চাও সেটা মেনশন করতে হবে তো সাপোজ ধরো আমি আমি দশমিক পর দুটো সংখ্যা রাখতে চাইছি দুই দিলাম যে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি তো দেখো না এইটটি নাইন পয়েন্ট এইট এইট অটোমেটিক্যালি রাউন্ড অফ করে নিয়েছি নাম্বারটাকে তো আমি একটু চেঞ্জ করে দশমিকের পর চারটে সংখ্যা করি তো দশমিক ওপর তিন করলাম যে তিন করি তো দেখো দশমিকের পর তিনটে সংখ্যা দেখাচ্ছে আমি যদি বলা করি এখানে তিনটে জিরো মুছে পড়ে এখানে জিরো করি তাহলে কিন্তু দশমিক ওর পর কীভাবে আমার জিরোয় দেখাচ্ছে তো পুরোটাই রাউন্ড অফ করে নিল এই যে রাউন্ড জিনিসটা দেখলে তো রাউন্ড কী হচ্ছে দেখো রাউন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাকে আমরা ডিপেন্ড করছি আমরা দশমিক উপর কটা সংখ্যা রাখবো আমি যদি দুই দিই তাহলে দুটো থাকবে আমি ওয়ান দি ওয়ান থাকবে তো দশমিক উপর কটা সংখ্যা রাখবো সেটা রাউন্ড আপ করার জন্য আমরা ইউজ করি রাউন্ড ফাংশন তাছাড়া আরেকটা ফাংশন আছে তাছাড়া আমি রাউন্ড ফাংশন আরেকটু অন্যভাবে দেখাই যে ইকুয়ালস টু ইকুয়ালস টু রাউন্ড রাউন্ড ব্র্যাকেট দিলাম নিয়ে আমি এখানে লিখছি ভ্যালু লিখছি তো আমি যে ভ্যালুটাকে দিয়েছি ওখানে ব্যাকেটের মধ্যে সেই ভ্যালুটাকে রাউন্ড আপ করে দেবে তো টু হান্ড্রেড থার্টি ফোর পয়েন্ট ফোর ফোর সিক্স থ্রি রাউন্ড করে দিলে দেখো টু থার্টি ফোর পয়েন্ট ফোর ফাইভ তো এইভাবেও রাউন্ড আপ করা যেতে পারে ডাইরেক্ট ভ্যালু বসিয়ে করলাম আমি বা সেলার দিয়ে করলাম আশা করে বুঝেছো এর সঙ্গে কিছুটা সিমিলার দ্যাট ইজ ইন্ট ইনটিজার ইন্টিজার ফাংশনকে কীভাবে ইউজ করবো আমরা তো আমরা এই ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করবো তার জন্য এই ভ্যালুটাকে যেটা সিলেক্ট করা হয়েছে এই ভ্যালুটাকে আমরা রাউন্ড করলাম এখানে এখানে আমি ইন্টিজার করবো তো আমি নিচেই করি একটু এখানে ইকোয়ালস টু ইন্ট ইকুয়ালস টু ইন্ট ব্রাকেট দাও ব্র্যাকেট দেওয়ার পর সেল যে ভ্যালুকে ইন্টিজারে পরিণত করতে ইন্টিজার ইনটিজার মিনস যেখানে পূর্ণ সংখ্যা দশমিকের পর কোনো সংখ্যা থাকে না এখানে পুরোটাই পূর্ণ সংখ্যা পরিণত হবে তো আমি ব্র্যাকেট দিয়ে পরে এন্টার দিলাম দেখো পুরোপুরি এইটি নাইন করে দিল আমার ইন্টিজারে কনভার্ট করে দিল এটাকে এইখানে দেখো রাউন্ডের ক্ষেত্রে আমি দশমিক দশমিকের পর কত সংখ্যা রাখবো সেটা আমি নিজে ডিসাইড করতে পারি আমি ইচ্ছে করলে একটাও না রাখতে পারি সেটা আমার ডিপেন্ড করছে কিন্তু ইন্ট অলওয়েজ পূর্ণ সংখ্যায় পরিণত করে তার মানে দশমিকের বাঁ দিকে যেটা আছে সেটাকে প্রিন্ট করিয়ে দেবে একইভাবে আরেক কিছু দেখায় ইকোয়ালস টু ইন্ট ইকালস টু ইন্ট ব্র্যাকেট দিচ্ছি এবারে লিখছি আমি ফোর ফাইভ সিক্স পয়েন্ট থ্রি 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 সিক্স তো এইটাকে আমি ইনটি জারে পরিণত করতে চাইছি যাই থাক তো আমি ইন্টের মধ্যে দিয়েছি ইন্টার দেবো তো ইন্টে পরিণত হয়ে গেল দশমিকের পর জিনিসটা কিন্তু থাকলো না অর্থাৎ এইটা আমি ইন্ট ফাংশনের একটা মেন কাজ তাই দুটোর মধ্যে পার্থক্য বোঝা দরকার পাশাপাশি করালাম নেক্সট আমি করব কনক্যাটানেট কনকাটানেট জেনারেলি দুটো 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 কনক্টানেট অ্যাকচুয়ালি দুটো সেলের বা দুই বা তারপাশে সেলের মধ্যে থাকা ভ্যালুকে বা টেক্সটকে কনক্যাটেনেট বা যুক্ত করতে কাজে লাগে তো আমি এখানে দিচ্ছি যে আমি এখানে দুটো টেক্সট দিচ্ছি তো আমি একদিকে লিখছি ক্লাস আর একদিকে লিখছি টুয়েলভ তাহলে এই দুটোকে কীভাবে যুক্ত করব আমরা তো আমরা লিখছি ইকুয়ালস টু কনকেটেনেট ইকুয়ালস টু দেখতে পাচ্ছো এই ক্লিক করো কনকেটেনেট এবারে কাকে কনকনেট করবো এইটাকে কনকনেট করব তারপরে এখানে কি করবে দেখো এখানে ভালো করে দেবে কনকনেট করলাম এখানে কমা দিলাম কমা দেওয়ার পর আমি তারপরে যেটাকে কনকনেট করছি সেটা দিচ্ছি এইটা এই দুটোকে আমি কনকনেট করবো কমা দিয়ে তবে এন্টার দিচ্ছি দেখো এন্টার ক্লাস টুয়েলভ তোমরা দেখতে পাচ্ছি এখানে কনকাটানেট করে দিল জয়েন করে দিল এই দুটোকে বাট প্রবলেম কী হয়েছে প্রবলেম হয়েছে ক্লাস এবং টুয়েলভের মধ্যে কোনো স্পেস নেই দেখতে পাচ্ছি স্পেস যদি ক্রিয়েট করতে চাও তাহলে কমার পর তুমি দুটো ডাবল ইনভার্টেড কমা ব্ল্যাঙ্ক ডাবল ইনভার্টেড কমা দুটো দিলাম না মধ্যখানে কিছু থাকবে না জাস্ট ইনভার্টেড কমা তুমি এখানে যতটা স্পেস দেবে ততটা ফাঁকা জায়গায় তৈরি হবে তো দুটোর মধ্যে আমি একটাই স্পেস দিয়েছি এবার দেখি কী হচ্ছে দেখো ক্লাস টুয়েলভ এই যে ক্লাস টুয়েলভ এখানে দেখছো যে একটা স্পেস তৈরি হয়েছে আশা করি দেখতে পাচ্ছ ক্লাস টুয়েলভ একটা স্পেস তৈরি হয়েছে তুমি এই স্পেসটা যতটা বাড়াবে ওইখানে কিন্তু ততটাই বাড়তে শুরু করবে দেখো ততটাই বেড়ে যাচ্ছে তো এটা ডিপেন্ড করছে কনক্টেন্ট তুমি কতটা ফাঁকা জায়গায় মাঝে রাখছো দুটো টেক্সটের মধ্যে তো এইটা হলো কনক্টেন্ট ফাংশন কী জন্য ইউজ করা হয় কনক্টেন্ট ফাংশন স্ট্রিংকে বা স্ট্রিং না বলে আমি সহজে বলি যে টেক্সটগুলো যেগুলো সেলের মধ্যে যে টেক্সটগুলো আছে সেগুলোকে যুক্ত করতে কাজে লাগে কনকেটেনেট ফাংশন তো এই কনকেটেনেট ফাংশনের ব্যবহার তোমরা আশা করি শিখতে পারলে দেন আমি আসবো স্কোয়ার রুট ফাংশন স্কোয়ার রুট ফাংশন কীভাবে করা যাবে তো স্কোয়ার রুট ফাংশন সম্পর্কে এবার দেখি স্কোয়ার রুট ফাংশন সম্পর্কে আমরা আছি তো ইকুয়াল টু এস কিউ আর টি ব্র্যাকেট দেওয়ার পর তুমি যার স্কোয়ার রুট ফাইন্ড করতে চাইছো যারই স্কোয়ার রুট ফাইন্ড করতে চাইছে সেই ভ্যালুটাকে এখানে মধ্যে দিয়ে দাও তা আমি নাইনের এইট এর স্কোয়ার রুট ফাইন্ড করতে চাইছি দেখো আমাকে একটা ভ্যালু দিলে এইট এর স্কোয়ার রুট এটাই হয় এবার যদি আমি নাইনে করি তাহলে তোমরা আরও ইজিলি বুঝতে পারবে ইকুয়াল টু এস কিউ আর টি ব্যাকেট দেওয়ার পর আমি এখানে নাইন দিচ্ছি নাইন দেন ব্যাকেট ক্লোজ তাহলে এর স্কোয়ার রুট থ্রি দেখতে পাচ্ছ আবার আমরা যদি কোনো সেলের মধ্যে কোনো ভ্যালু থাকে তাহলে এই সেলের মধ্যে ভ্যালু আছে সিক্সটিন এই ভ্যালু সেলের মধ্যে সিক্সটিন ভ্যালু আছে এইটের স্কোয়ার রুট ক্যালকুলেট করতে চাইছি তা ইকুয়াল টু এস কিউ আর টি ব্র্যাকেট দেওয়ার পর যে সেলের ভ্যালুটাকে আমি স্কোয়ার রুট ক্যালকুলেট করেছি সেটাকে সিলেক্ট করো দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দাও তো দেখো একইভাবে স্কোয়ার রুট বের করে দেয় তো স্কোয়ার রুট বের করার আমরা অলরেডি ফাংশনটা শিখে নিলাম যে কীভাবে স্কোয়ার রুট বের করা যায় আশা করি স্কোয়ার রুটটা তোমরা বুঝেছো কীভাবে বের করা যাবে নেক্সট ফাংশন যেটা সেটা হলো যে আমরা লেফট লেফট ফাংশনকে ইউজ করবো কীভাবে লেফট ফাংশনকে আমরা ইউজ করবো তো লেফট ফাংশনকে ইউজ করতে গেলে লেপ্ট্রসিন আগে কাজটা জেনে নাও তোমরা যে কোনো একটি টেক্সট টেক্সটের বাঁ দিক থেকে নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট সংখ্যক ক্যারেক্টার পৃথক করে তো কোনো একটা বাঁ দিক থেকে নির্দিষ্ট অঙ্ক সংখ্যক ক্যারেক্টারকে পৃথক করে বলতে কি বোঝায় যতক্ষণ এক্সাম্পল দেবো ততক্ষণ তোমরা এটা বুঝতে পারবে না তো আমি একটা এক্সাম্পল দিই ধরো আমার এই সেলের মধ্যে আমার এই সেলের মধ্যে লেখা আছে কোন একটা স্টুডেন্ট লেখা আছে ধরো এস টি স্টুডেন্ট লেখা আছে এবারে এইটাকে আমি কীভাবে লেফট ফাংশন ইউজ করব তো আমি দিচ্ছি ইকুয়ালস টু লেফট ইকুয়ালস টু লেফট দেখতে পাচ্ছি ফাংশন চলে এসছে লেফট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে সংখ্যা দেবো যে কতগুলো কতগুলো সংখ্যা থাকবে লেফট সাইডে এটাই আর কি তো আমি যদি ধরো এখানে এখানে লেফট কাকে করছি আমরা লেফট করছি এই সেলের ভ্যালুটাকে লেফট দেন আমি কমা দিচ্ছি ক্লিয়ার কমা দেওয়ার পর এখানে তুমি অ্যাকচুয়ালি কতটা লেফটে রাখতে চাইছো মানে কতগুলো লেফটে কতগুলো সংখ্যাকে রাখতে হয়েছো আমি দুটোকে রাখতে চাইছি তো এস টি প্রিন্ট হবে কারণ আমি দুটো লেফটের দুটো সংখ্যাকে রাখতে চাইছি দেখো এখানে এসটি প্রিন্ট হয়েছে কারণ আমি দুটো সংখ্যাকে রাখতে চাইছি বা রাখতে চাইছি না তোমরা আরওভাবে ভালোভাবে বুঝতে পারবে যদি আমি আর একটু সংখ্যাটা বাড়াই থ্রি দিই থ্রি দিলে দেখো এস টি ইউ থেকে যাবে ক্লিয়ার হয়েছে আমি যদি ফোর দিই তাহলে থেকে যাবে এসটি ইউডি ফোর দিলাম তাহলে বুঝতে পারছো আমাদের লেফট ফাংশন কি কাজ করছে লেফট সাইডে কটা ক্যারেক্টার তুমি প্রিন্ট সেই প্রিন্ট করে দিচ্ছে তাহলে লেফট লেফট ফাংশনের কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার নেক্সট যেটা করবো আমরা সেটা হলো রাইট রাইট ডান দিক থেকে একইভাবে তো আমরা এই স্টুডেন্টটাকে এই যদি আমি রাইটে করতে চাই কি হবে তখন আমি নিচে করছি ইকুয়ালস টু রাইট রাইট করার পরে আমি ব্র্যাকেট দিলাম ব্যাকেট দেওয়ার পরে স্টুডেন্টকে সিলেক্ট করে নিচ্ছি এবার ডান দিকে কটা টেক্সট আমি রাখতে চাইছি ডান দিক থেকে কিন্তু তো আমি ধরো ইএনটি রাখতে চাইছি তো থ্রি দিলাম থ্রি দেওয়ার পর আমি ব্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি দেখো ইএনটি থেকে যাচ্ছে কারণ আমি রাইটের পর কী দিয়েছি থ্রি দিচ্ছি সেল নাম্বার থ্রি একইভাবে যদি আমরা ফোর দিতাম তাহলে কি হতো তো ফোর দিলে চারটে অক্ষর থেকে যেত লাস্টে লাস্টে চারটে অক্ষর ডি ইএনটি ডেন্ট থেকে যাচ্ছে তো এইটা লেফট ফাংশন তোমরা দেখে নিচ্ছো লেফট করলে কী করতে হয় বাঁ দিক থেকে ক্যারেক্টার প্রিন্ট করায় রাইট করলে কী হয় ডান দিকে লাস্টের দিক থেকে চারটে প্রিন্ট করাচ্ছে তো এই লেফট রাইটের মধ্যে এটুকুই পার্থক্য লেফট বাঁ থেকে টেক্সটকে প্রিন্ট করায় রাইট ডান দিকে টেক্সটকে প্রিন্ট করায় এবার নেক্সট ফাংশন যেটা শেখাবো সেটা হচ্ছে তোমাদের মিড ফাংশন তো অ্যাকচুয়ালি মিড ফাংশন লেফট রাইটের মতো লেফট যেমন লেফট দিকে প্রিন্ট করায় রাইট যেমন রাইটে প্রিন্ট করায় মিড ফাংশন কিন্তু মধ্যখান থেকে প্রিন্ট করায় মধ্যখানে কোন ক্যারেক্টার থেকে কোন ক্যারেক্টার অবধি তুমি প্রিন্ট করবে ক্লিয়ার হয়েছে মধ্যখানে কোন ক্যারেক্টার থেকে কোন ক্যারেক্টার অব্দি তুমি প্রিন্ট করবে সেটাই কিন্তু এইসবের মাধ্যমে হয় তো আমি এখানে করবো এটা পাশেই করবো ইকলস টু মিড ফার্স্ট ব্যাকেট দিচ্ছি কাকে মিট করবো এর মিট এবার দেখো ই টোয়েন্টি এইটের স্টুডেন্ট আছে তার মিট আমি বের করছি তো কমা দাও কমা দেওয়ার পরে দুটো ভ্যালু দিতে প্রথম ভ্যালু কোন কোন ক্যারেক্টার থেকে তো এস টি ইউডি ইএনটি এর মধ্যে কোন লেটার থেকে ধরতে চাইছো তা আমি লেটার নাম্বার ইউ ইউ থেকে ধরতে থ্রি থেকে ধরতে চাইছি তা থ্রি দিলাম তারপরে কটা ক্যারেক্টার তুমি প্রিন্ট করাতেছো ইউ থেকে কটা অ্যালফাবেট তুই প্রিন্ট করতে হচ্ছ তো ইউ থেকে আমি ই অফ দি প্রিন্ট করতে ডি ই তিনটে তাহলে আমি থ্রি লিখলাম নিয়ে ব্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম দেখো ইউ ডি ই ই আমার প্রিন্ট হলো কারণ আমি এখানে দিয়েছিলাম শর্ত এটা যে ইউ দেখো তৃতীয় ফার্স্ট সেকেন্ড থার্ড তৃতীয় যে ক্যারেক্টার বা তৃতীয় যে অ্যালফাবেট সেটা ইউ এবং তারপরে ক ইউ থেকে কত দূর যাবে ইউ থেকে আরও তিনটে ক্যারেক্টার তাহলে ইউটা এক ডিটা দুই ইটা তিন তো ই তিনটে তুমি যদি এখানে করতে চার তাহলে দেখো তারপরে ইটাও প্রিন্ট হতো আমি চার করি চার করে এন্টার দিই তাহলে দেখো এনটাও প্রিন্ট হচ্ছে তাহলে আমি বুঝতে পারলাম তোমরা বুঝতে পারলে এ ই এন আমার পরপর চারটা আছে এন নিভেন তোমাদের আরেকটা জিনিস দেখায় যে ধরো এইখানে আমি দিয়ে দিলাম আট তাহলে আট দিলেও আমার লাভ হবে না কারণ আমার এটা পুরোটাই দেখাবে আমার শেষ অব্দি দেখাচ্ছে কারণ আট আট দিলেও তো আমার তারপরে কোনো ক্যারেক্টার নেই তারপরে ব্ল্যাঙ্ক তাই আমাকে পুরোটাই দিয়ে দিচ্ছে ওখান থেকে মিডিল থেকে একদম এন্ড অব দি তো এইভাবে ইউজ করা যে তারপর তিনটে ফাংশান দেখালাম তোমাদের প্রথম ফাংশান লেফট দেখেছিলাম দ্বিতীয় দেখেছিলাম রাইট তারপর দিলাম মিড মিড ফাংশান কিন্তু মধ্যখানে যে কোনো একটা বড় বড় টেক্সট থেকে তুমি মধ্যখান থেকে যে কোনো কয়েকটা ক্যারেক্টারকে টেনে আনতে পারো মিড ফাংশনের সাহায্যে আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার করে নিয়েছ নেক্সট আমি আসবো নেক্সট আরও কিছু ফাংশান আছে যে ফাংশানগুলো নিয়ে আমরা দেখবো তো নেক্সট ফাংশান আমি দিচ্ছি নিউ নিউ ওয়ার্কশিটের নেক্সট ফাংশন আমি লেন্থ ফাংশন দেবো লেন্থ আমি ক্যালকুলেট করবো যে কতটা লেন্থ একটা একটা স্ট্রিংয়ের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে তার জন্য আমি ইউজ কী করবো আমরা ইউজ করবো মিড ফাংশন এম সরি 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 লেন ফাংশন এলিয়ান লেন তাই স্ট্রিংয়ের মধ্যে কয়েকটা আর তা আমি দিচ্ছি ধরো এখানে দিচ্ছি আই লাভ মাই ল্যাঙ্গুয়েজ আই লাভ মাই ল্যাঙ্গুয়েজ অবশ্যই তো এইখানে যে আই লাভ মাই ল্যাঙ্গুয়েজ আমি আমার ভাষাকে ভালোবাসছি ভালোবাসি তো এই যে লেখাটা আছে এর মধ্যে কতগুলো টেক্সট আছে তো কতগুলো টেক্সট আছে কতগুলো অ্যালফেভেটস কতগুলো আছে আমি কাউন্ট করব তো ইকুয়ালস টু দিচ্ছি ইকুয়ালস টু লেন লেন নিয়ে ব্র্যাকেট দিচ্ছি ব্র্যাকেট দেওয়ার পর আমরা কার লেন্থ বের করতে আছি আমরা এই সেলের লেন্থ বের করতে আছি এই সেলের মধ্যে যতগুলো টেক্সট আছে লেন্থ বের করতে আছি প্যাকেট ক্লোজ করলাম এন্টার দিলাম দেখো আমার আঠেরোটা কাউন্ট করে বলে দিল যে এইটিন লেন্থ কিন্তু এইটিন আছে তো আমি এই লেন্থ বের করে নিতে পারলাম খুব সহজে যে কতগুলো লেন্থ আছে এর মধ্যে সে লেন্থটাকে ওরা কাউন্ট করে বলে দিচ্ছে তো লেন্থে আমরা এলিয়েন লেন কিওয়ার্ড দিয়ে কী করতে পারি আমরা লেন্থ বের করে নিতে পারি এইভাবে ক্লাস এই যে ক্লাস আর টুয়েলভের মধ্যেখানে যে স্পেসটা ছিল সেই স্পেসটাকে আমি একবারে শেষ করে দিলাম কী ট্রিম ফাংশনের সাহায্যে তো এই যে ট্রিম ইউজ করলাম ট্রিম সি সিক্সটিন তো এই সাইজ সি সিক্সটিন এটা দেখো সি সিক্সটিন এই সি সিক্সটিনকে এখান থেকে ট্রিম করে দিল এইভাবে দেখাচ্ছে তো এই ট্রিমিংয়ের কাজ হয়ে নেক্সট আমি আসবো যে কিছু ফাংশনস আছে যে ফাংশনগুলো তোমাদের খুবই জানা দরকার যেমন অর ফাংশন অ্যান্ড ফাংশন এগুলো লজিক্যাল ফাংশন বলা হয় খেয়াল রাখবে অর ফাংশন অ্যান্ড ফাংশন নট ফাংশন এগুলো হচ্ছে লজিক্যাল ফাংশন এই ফাংশনগুলোকে আমরা কিভাবে ইউজ করি খুব ইম্পর্টেন্ট একটু দেখে নিতে হবে তো অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে বলে রাখি যেহেতু লজিক্যাল ফাংশন তার তোমাদের কারণটা বুঝতে হবে মানে এই কাজ বুঝতে হবে তো অ্যান্ড ফাংশন কী যতগুলো আমরা আর্গুমেন্ট বা যতগুলো আমরা সেল অ্যাড্রেস দেবো সেই সেল অ্যাড্রেসের মধ্যে যে শর্ত প্রয়োগ করব। সেই শর্তগুলোকে ট্রু হতে হবে প্রত্যেকটা শর্তকে ট্রু হতে হবে তবেই রেজাল্ট দেবে নাহলে কিন্তু রেজাল্ট দেবে না ফলস দেবে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ট্রু দেবে নাহলে ফলস দেবে এলাকায় ট্রু আর ফলস তাহলে আমি একটা তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি ধরো যে সেল থ্রি আমি সিট থ্রিতে চলে যাই এ ওয়ানের মধ্যে আমি লিখছি ধরো থার্টি আর এ টু এর মধ্যে আমি লিখছি ধরো এইটটি দেখো এই দুটো ভ্যালু আছে আমাকে থার্টি অ্যান্ড এইটটি ওয়ান টু এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এইবারে আমি এখানে ফর্মুলা দিচ্ছি ইকোয়ালস টু অ্যান্ড অ্যান্ড ফাংশান অ্যান্ড ফাংশান লজিক্যাল ফাংশান বলা বললাম অ্যান্ড ফাংশান দেওয়ার পর আমি কী করতে চাইছি আমি শর্ত প্রয়োগ করবো শর্ত যে এ ওয়ানের ভ্যালুটা কি এ ওয়ানের ভ্যালুটা কি গ্রেটার দেন ইকোয়ালস টু টোয়েন্টি দেখো এবং তার সঙ্গে সঙ্গে কমা দিয়ে আরেকটা বলবো বি টুয়ের এ টুয়ের ভ্যালুটা কি অর ইকুয়ালস টু টোয়েন্টি দেখো টোয়েন্টি থার্টি করি থার্টি কনফিউশন হয়ে যাবে না হয় বা আমি ফিফটি করলাম সিক্সটি করলাম যাই করলাম সিক্সটি এইবারে দেখো তোমরা চোখে থেকে বুঝতে পারছো যে এ ওয়ানের সেলের কুড়ির বেশি এটা ট্রু এটা এটা শর্ত একদম ঠিক আছে কারণ এ ওয়ানের থার্টি আছে যেটা কুড়ির বেশি ট্রু বাট নেক্সট পার্ট দেখছি এ টুয়ের যেটা আছে সেটাকে সিক্সটি কম না সেটা সিক্সটির বেশি এই ক্ষেত্রে তোমাকে রেজাল্ট দেবে ফলস বিকজ তোমার একটা প্রান্তের যে শর্ত আছে সেটা কিন্তু মিসম্যাচ হয়ে গেল শর্তটা পূরণ হলো না তাই এটা ফলস রেজাল্ট দেখাবে তোমরা ফলস দেখতে পাচ্ছ যে দুটোর মধ্যে দুটোকেই ট্রু হতে হবে তবে রেজাল্ট ট্রু তো আমি ফর এক্সাম্পল দেখাচ্ছি দেখো যে আমি এটাকে জাস্ট লেস দেন না করে আমি এটাকে করছি যে লেস দেন ধরো লেস দেন এইটটি লেস দেন তাহলে এবার ট্রু দেখাবে তার কারণ হলো দুটো শর্তই পূর্ণ হয়েছে এ ওয়ানেরটা কুড়ি বেশি এবং বি বি টু এরটা কম বা এটিরস্ট ঠিক আছে কিন্তু এটাকে যখনই আমি একটু চেঞ্জ করে দেবো সেভেন্টি করে দেবো তখন ডান দিকে একটা ফলস হয়ে যাচ্ছে তার রেজাল্ট ইজ ফলস এটা খুবই সিম্পল আমি এইখানে একাধিক জয়েন করতে পারো আমি এখানে ফর্টি করলাম ফর্টি ফাইভ করার পর আমি এটিকে একটু মডিফাই করছি আবার কমা দিচ্ছি কমা দিয়ে আমি লিখছি এ থ্রির মধ্যে যেটা আছে সেটা আবার কি গ্রেটার দেন ইকুয়ালস টু থার্টি ফাইভ এবার দেখো এ থ্রির মধ্যে যেটা আছে সেটা ট্রু থার্টি ফাইভের বেশি এ ওয়ানের মধ্যে যেটা আছে সেটা কিন্তু এ থার্টি আছে কুড়ির বেশি ট্রু বা মধ্যখানে একটা ফলস তার রেজাল্ট উইল বি ফলস রেজাল্ট ফলস হয়ে গেছে এইবার তুমি যদি মনে করো এইটাকে তুমি ট্রু করে দাও তো আমি এইটা ট্রু করলাম লেস দ্যান নাইনটি ট্রু তিনটেই কন্ডিশন ট্রু আছে তার রেজাল্ট ট্রু রেজাল্ট ট্রু তিনটের মধ্যে যে কোনো একটা যদি ফলস করে যে ধরো এটাকে লেস দেন টোয়েন্টি টেন করে দিলাম এইবারে দেখো এটা ফলস হলে এটা তাহলে রেজাল্ট ইজ ফলস কারণ অ্যান্ডের ধর্মই হচ্ছে তুমি যতগুলোই শর্ত দিচ্ছ কমা দিয়ে দিয়ে প্রত্যেকটা শর্তকে পূরণ হতে হবে একটা শর্ত যদি ফলস করে তো রেজাল্ট উইল বি ফলস এটা যাতে খেয়াল থাকে এটা খুব বড় ব্যাপার অ্যান্ডের ক্ষেত্রে নেক্সট আমি আসবো অরের ক্ষেত্রে কি হয় অরের ক্ষেত্রে যে কোনো একটা আমি এটাকে জাস্ট এটাকেই চেঞ্জ করবো তোমাদের অর করবে এটাকে অর করলাম অর করার পর আমি অরের অর কিন্তু অ্যান্ডের একদম উল্টোটা কাজ করবে কী করবে যে কোনো একটা শর্ত যদি ট্রু হয় আউটপুট আউটপুট উইল বি ট্রু যখন যতক্ষণ না তিনটে কন্ডিশনে ফলস হচ্ছে ততক্ষণ ফলস দেবেই না একটা যদি ট্রু হয় দুটো যদি ট্রু হয় সবগুলোই ট্রু হয় ট্রু দুটো ট্রু হলো ট্রু একটা ট্রু হলেও ট্রু কিন্তু তিনটেই ফলস হয়ে গেলে ফলস তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ট্রু দেবেই এবারে দেখো আমি এটাকে চেঞ্জ করছি প্রথমেটা এটা দেখো প্রথমে এটা গ্রেটার দেন টেন এইটা ট্রু আছে তো গ্রেটার দেন টেনটাকে গ্রেটার দেন ফর্টি করলাম প্রথমে একটা ফলস হয়ে গেলাম দ্বিতীয়টা লেস দেন লেস দেন নাইনটি এটাকে আমি করবো লেস দেন ফিফটি এটাও ফলস হয়ে গেল তৃতীয় এ থ্রিতে গ্রেটার দেন থার্টি ফাইভ হ্যাঁ গ্রেটার দেন থার্টি ফাইভ দেখো এইটা ট্রু রাখলাম বাকি দুটো ফলস করে দিলাম কিন্তু রেজাল্ট ট্রুই আসবে কিন্তু ফলস কখন আসবে ফলস যখন তিনটেই একসঙ্গে ফলস করে যাবে তখনই কিন্তু ফলস তাহলে আমি যদি দিই যে এটা লেস দেন ফিফটিন দেখো এবারে তিনটেই ফলস হয়ে গেল আমার এ ওয়ানে চল্লিশে বেশি নেই বি ওয়ানে পঞ্চাশে কম নেই সি ওয়ানে পনেরো বেশি ইয়াস তো সি ওয়ানে পনেরোর বেশি ইয়াস তা আমি এটাকে করলাম সিক্সটি ফাইভ এবার দেখো তিনটাকে আমি ফলস করিয়ে দিয়েছি এবারে আমি রান করাই দেখো এটা ফলসগুলো আসে কখন ফলস আসছে যখন সব শর্তগুলোই ফলস হচ্ছে তখনই ফলস এতগুলো শর্তর মধ্যে মাল্টিপাল কন্ডিশনের মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় সেটা ট্রু হবে এটা তোমাদের খেয়াল রাখতে হবে অরের ক্ষেত্রে অর আর অ্যান্ডের মধ্যে একটাই পার্থক্য তো অ্যান্ডের ক্ষেত্রে কী হয় সবগুলোকেই ট্রু হতে হয় তবে আর আউটপুট ট্রু আর অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলে আউটপুট ট্রু ফলস হওয়ার চান্স কখন যখন সবগুলোই ফলস হবে কন্ডিশন তাহলে অ্যান্ড আর অর এবার নেক্সট ফাংশন যেটা আছে সেটা হলো নট ফাংশান কমপ্লিমেন্ট ফাংশন মানে উল্টোটা প্রিন্ট করবে যদি বলি আমরা তো সাপোজ ধরো আমি একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি এখানে একটা আমি করছি ডি এর মধ্যে ধরো এখানে দিলাম ফোরটিন এখানে দিলাম ফিফটিন এখানে দিলাম এইট আর এখানে দিলাম আমি ধরো একটা সেম দিলাম ফিফটিন এই ভ্যালুগুলো আমি পুট করেছি এখানে এবারে আমি এখানে দিচ্ছি ইকোয়ালস টু নট ইকালস টু নট তো নট দেওয়ার পরে যে নট ফাংশন নট দেওয়ার ব্যাকেট দিলাম ব্যাকেট দেওয়ার পর কী বলছি আমি আমি বলছি যে এম ডি টু ইকালস টু ডিফোর দেখো দুটো ভ্যালু পনেরো আছে ট্রু তো দুটো ভ্যালুই কিন্তু পনেরো আছে আমি চেক করছি কিন্তু নট দিয়েছি তাই এটা কি ফলস দেখাবে কারণ কি নটের কাজ হলো যেটা ফলস এটা যদি আমার এখন ফলস ট্রু করতে গেলে আমি কী করতে হবে যেখানে একটা চেঞ্জ করে দিই আমি এটাকে ফোরটিন করে দিই তাহলে এটা ফোরটিন করলে দেখো এবার ট্রু হয়ে যাবে রেজাল্টটা কারণ নট চোদ্দ আমি যে কন্ডিশনটা দিয়েছিলাম কি কিন্তু ইকুয়ালস টু ইকুয়ালস টু নট ইকুয়ালস টু নয় মানে ইকোস টু হয়েছে বলে এখানে কিন্তু ফলস ইকো টু হলে কিন্তু ফলস দেবে ইকোয়াস টু নয় বলে ট্রু দিয়েছে নট হওয়া যাবে না যে কন্ডিশনটা দেওয়া আছে কানে। সেটা ট্রু হওয়া যাবে না ট্রু যদি হয়ে যায় তাহলে ফলস দেবে ফলস যদি হয় তবে ট্রু দেবে এটা উল্টোটা করে ভালো করে বুঝতে হবে আমি কি বললাম ডি টু ইকাল টু ডি ফোর নয় ডি টুতে কথা ফিফটিন ডি ফোরে কথা ফোরটিন দুটো এক ভ্যালু নয় তাই এখানে ট্রু দিচ্ছে উল্টোটা দিচ্ছে ফলস হচ্ছে ট্রু দিচ্ছে এবারে সাপোজ আমি বলছি যে ডি ওয়ান এ ডি ফোর ফোরটিন ফোরটিন দুটো আছে তাহলে আমি জাস্ট এখানে ডি ওয়ান করে দিয়ে দেখো এবারে কি ডি ওয়ান ডি ফোর দুটোই সিলেক্টেড দুটোই ইকুয়াল ভ্যালু তাহলে এটা নট আগে বসিয়েছি আমি তাই কিন্তু দুটো ইকুয়াল হচ্ছে বলে ফলস দেবে ফলস তো এইটা সিম্পল একদম লজিক কমপ্লিমেন্ট দেয় যে মানে যেটা শর্ত পূরণ হয়ে গেছে মানে ফলস দেবে শর্ত পূরণ হচ্ছে না মানে ট্রু দেবে তো এই তোমাদের আমার আজকে টার্গেট ছিল তোমাদের এই ফাংশনগুলো শেখাবো কম সময়ের মধ্যে যতটা সম্ভব এই ফাংশনগুলো শিখিয়ে দিলাম আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমি ইফ কন্ডিশনের আরও একটা অ্যান্ড অপারেটার দিয়ে ইফ কন্ডিশান করব তাছাড়া আরও কিছু এক্সট্রা মানে অ্যাডভান্স ফর্মুলা ফাংশানস তোমাদের ইউজ করা শেখাবো তাছাড়া এক্সেল এক্সেল যাবতীয় কাজ করা যায় প্রচুর এক্সেলে কাজ করা যায় অ্যান্ড ইভেন আমরা ও ফর্মের মাধ্যমে ডেটা এন্ট্রি করতে পারবো এক্সেলের মধ্যে সেগুলো আমরা এক এক করে পরে দেখবো এখন আস্তে আস্তে তোমাদেরকে গ্রো করতে হবে মানে বেসিক থেকে শুরু করবে ভিডিওগুলো দেখা বেসিক প্র্যাকটিস করার পর ভিডিও ওয়ান পার্ট টু পার্ট থ্রি আমি পার্ট করে করছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে হয়তো দশটা পার্ট তৈরি হবে প্রত্যেকটা পার্টকে তোমরা যদি করে নাও তাহলে এক্সেলে মোটামুটি একটা জায়গায় আসবে এবং বুঝতে পারবে এক্সেলে কাজ করা খুব একটা টাফ না কিন্তু প্র্যাকটিসের ব্যাপার